আই ইতিহাসে এর সর্বোচ্চ দামি ছয় খেলোয়াড়কে নিয়ে কথা বলব অর্থাৎ কোন ফ্র্যাঞ্চাইজি কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি দামে কোন সালে কিনেছে কত টাকায় কিনেছে সেটা নিয়ে কথা বলব দেখো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে যেই প্লেয়ারকে যেই দল কিনেছে সেটা হলো কলকাতা অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএল এর জন্য রিচেল স্ট্রাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে তারপর দু সালে হায়দ্রাবাদ প্যাটকামেন্সকে কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছে দু সালে পাঞ্জাব শ্যামকুরান আঠেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দু সালে ক্যামরন গ্রিনকে সতেরো দশমিক পঞ্চাশ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস দু সালে বেন স্টোককে ষোলো কোটি পঁচিশ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস দু সালে ক্রিস মরিস ষোলো কোটি পঁচিশ লক্ষ টাকায় কিনেছিল এই ছয় প্লেয়ার আইপিএলের ইতিহাস সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছে এক নম্বরে আছেন মিচেল স্টার্ক দুই নম্বরে কামিন্স তিন নম্বরে স্যামকুরান চার নম্বরে ক্যামরন গ্রিন পাঁচ নম্বরে বেন স্টোক ছয় নম্বরে ক্রিস মরিস যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিও